এদিকে নোয়াখালীতে অপহরণের 20 ঘন্টা পর পরিবহন ব্যবসায়ী আবুল বাশারকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আবুল বাশারকে বাংলাবাজার এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে মোটরসাইকেলে এসে 2 ব্যক্তি বাশারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অপহরণকারীরা বাড়িতে ফোন করে মুক্তিপণের জন্য 5 লাখ টাকা দাবি করে। অপহরণের সাথে জড়িত আছে মর্মে 2 জনকে আটক করেছে, বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই অপহরণের সাথে যারা যারা জড়িত আছে তারা অবশ্যই সবাই আইনের আওতায় আসবে এবং উপযুক্ত সাজা পাবে।